আসি। আসসালামু আলাইকুম, আমি জিএম জাহাঙ্গীর আলম। আমি আজকে আবারও আপনাদের সামনে এসেছি লসাগুর দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমি মূলত আলোচনা করব ঘন্টা, যে 2টি ঘন্টা বা 5টি ঘন্টা একটা নির্দিষ্ট সময় পর পর বাজে, তারা কতক্ষণ পরে একত্রে বাজবে, এই অঙ্কটার অন্তর্নিহিত অর্থাৎ ভেতরের যে কথাগুলো সেইগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করব, যে কিভাবে পুনরায় একত্রে বাজে এটা আমরা জানবো। এবং একটি গাড়ির সামনের চাকার পরিধি, পিছনের চাকার পরিধি দেওয়া থাকে, তখন বলে যে 200 বার করলে কত দ্রুত অতিক্রম করবে, এই অঙ্কগুলো আমরা কিভাবে কোথায় মুহূর্তে কিভাবে কোথায় কৌশলে কিভাবে করতে হয় সেটা জানবো। এবং একই সাথে এর যে অঙ্ক দিয়ে কি বোঝানো হয় এটা আমরা আর কি বোঝার চেষ্টা করবো। তো আসুন আমরা দেখি যে কিভাবে 2টি ঘন্টা বা 5টি ঘন্টা পরপর বাজার পরে কিভাবে অঙ্কগুলো করতে হয় এটা আমরা দেখি। তো লসাগু দ্বিতীয় পর্বে দেখেন, সাপোজ আমি আপনাকে যদি বলি যে 2টা ঘন্টা, একটা 6 মিনিট পর পর, একটা 6 মিনিট পর পর বাজে, আর একটা বাজে 15 মিনিট পর পর, একটা 6 মিনিট পর পর বাজে এবং আর একটা 15 মিনিট পর পর বাজে, তাহলে এই 2টা ঘন্টা কতক্ষণ পরে 2টা ঘন্টা একত্রে একসাথে বাজবে। তাহলে এটা আমরা দেখেন লসাগু আমরা দুই ভাবে করতে পারি, এটা বাজে 6 মিনিট পর পর আর এটা বাজে হচ্ছে 15 মিনিট পর পর। তাহলে এই যে 6 মিনিট পর পর বাজে আর 15 মিনিট পর পর বাজে, এই 2টা ঘন্টা একত্রে কতক্ষণ পরে বাজবে এটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। দেখেন এই যে লসাগু, লতে লঘিষ্ঠ, সাথে সাধারণ, আর গুতে গুণিতক। তো এই 6-এর গুণিতক গুলো যদি আমি লিখি, 6-এর গুণিতক হচ্ছে 6-1-6, 6-2-12, 3-6-18, 4-6-24, 5-6-30, 6-6-36, 6-7-42, এইভাবে চলতে থাকবে গুণিতক গুলো। আর 15 গুণিতক গুলো কি হবে, 15-1-15, 15-2-30, 3-15-45, 4-15-60, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখেন এই গুণিতক গুলোর মধ্যে বলছে লঘিষ্ঠ, সবচেয়ে ছোট এবং সাধারণ। দেখেন এর ভিতরে 6 আছে, এর ভিতরে 6 নেই, এর ভিতরে 12 আছে, এর ভিতরে 12 নেই, এর ভিতরে 18 আছে, এর ভিতরে 18 নেই, একইভাবে এর ভিতরে 30, এর ভিতরে 15 আছে, এর ভিতরে 15 নেই। তাহলে সাধারণ অর্থাৎ কমন আছে কে কে, এখানে 30 আছে, এখানে 30 আছে। তাহলে উভয়ের মধ্যে কমন এবং সাধারণ কে আছে, উভয়ের মধ্যে সাধারণ আছে হচ্ছে 30, আর এটাই এর ভেতরে সাধারণের মধ্যে সবচেয়ে ছোট, এর ভেতরেও সাধারণের ভেতরে সবচেয়ে ছোট, তাই এই হচ্ছে 30ই হচ্ছে 6 এবং 15-র সাধারণ গুণিতক, অর্থাৎ সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এইটা হচ্ছে উভয়ের মধ্যে যেহেতু ছোট, তাই হলে 6 এবং 15-র লসাগু হচ্ছে 30। একইভাবে আরেকটা জিনিস খেয়াল করেন, এই ঘড়িটা 6 মিনিট পর পর বাজে, 6 মিনিট পর পর বাজে মানে এই ঘড়িটা 6 মিনিটে বাজবে, 12 মিনিটে বাজবে, 18 মিনিটে বাজবে, 24 মিনিটে বাজবে এবং 30 মিনিটে বাজবে। এই ঘড়িটাও কিন্তু বাজবে, কিন্তু সে বাজবে 15 মিনিটে, তারপরে যায় 30 মিনিটে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই ঘড়িটা 30 মিনিটে বাজছে, এই ঘড়িটাও 30 মিনিটে বাজছে, তাহলে 2টা পুনরায় একত্রে বাজতেছে। 2টা একত্রে কখন যে বাজতেছে, 2টা একত্রে বাজতেছে কিন্তু 30 মিনিটে, এও 30 মিনিটে, পরবর্তীতে আবার একত্রে বাজবে, কিন্তু সর্বনিম্ন প্রথম সময়ে একত্রে বাজবে কখন, এই 30 মিনিটে। তাহলে এই যে এটা আমরা যে পদ্ধতিতে যে লসাগুটা করলাম এটাকে বলে পর্যবেক্ষণ পদ্ধতি, কিন্তু আমরা মূলত লসাগুগুলো করে অভ্যস্ত, কিভাবে অভ্যস্ত, এইভাবে অভ্যস্ত, যে এই যে 6 এবং 15-র লসাগু আমরা এইভাবে করি, এইভাবে করলেই সহজ হয়, আপনারা এইভাবেই করবেন। তাহলে এটাকে আমি যদি 3 দিয়ে ভাগ দিই, 3 দুগুণ 6, 3 5 15, তাহলে 3×2×5, 3×6 65 30, তাহলে কতক্ষণ পরে বাজবে যদি বলে, তাহলে লসাগুর ফলই হচ্ছে ততক্ষণ পরে যে বাজবে। তাহলে 2টি ঘন্টাতে 6 এবং 15 মিনিট পর পর বাজতে থাকে, তাহলে কিন্তু 30 মিনিট পরে যে বাজবে, 30 মিনিট পরে যে বাজবে। কখনো কখনো এই মিনিটটা ঘন্টায় উত্তরে থাকে 4টা অপশনে, তখন মিনিটকে আবার ঘন্টায় কনভার্ট করে নিতে হয়, সেকেন্ড থাকলে মিনিটে কনভার্ট করে নিতে হয়, এটা আমাদের 4টা অপশনে যে ব্যাসিসে থাকে তার উপরে নির্ভর করে। আসুন আমরা একইভাবে আরো কিছু অঙ্ক অনুশীলন করি। তো দেখেন এটা অডিটরে এসেছে 2014 সালে, প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। দেখেন 2টি ঘড়ি যথাক্রমে 10 ও 15 মিনিট অন্তর অন্তর বাজে, একবার একত্রে বাজার পর কখন আবার ঘড়ি দুটি একত্রে বাজবে, কখন ঘড়ি দুটি আবার একত্রে বাজবে। তাহলে আমরা 2টা পদ্ধতিতে লসাগু করতে পারি, একটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, আগে যেটা দেখলাম সেটা অনেক সময় সাপেক্ষ, কিন্তু এটা ভেতরের অন্তর্নিহিত বিষয়গুলো আমরা বুঝতে পারি যে আসলে কিভাবে একত্রে বাজবে। তো আমরা এই উৎপাদকের পদ্ধতিতে লসাগু করে ফেলবো, যে ঘন্টার অঙ্ক বললেই সাধারণত লসাগু। তো
হচ্ছে দুটি ঘড়ি 10 ও 15 মিনিট অন্তর অন্তর বাজে, তাহলে 10 এবং 15 লসাগু করে নিতে হবে। 10 এবং 15 লসাগু হচ্ছে, যদিও আমি জানি এটা লসাগু 30, তারপরেও আমি করে দেখাচ্ছি। এটা আমি অন্য একটা পর্বে দেখাবো যে কিছু সংখ্যা না দেখেই মুহূর্তে কিভাবে লসাগু বলতে হয়। তো দেখে এখানে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, 5 দিয়ে দিই, তাহলে 5 2 গুণ 10 3 5 15 আর যাবে না, তাহলে 5 গুণ 2 গুণ 3, তাহলে লসাগু হবে 5 গুণ 10 3 10 কে 30। তাহলে 2টি ঘন্টা কতক্ষণ পরে 1-এর 3 বাজবে? 30 মিনিট পরে বাজবে। এখানে অপশন ছিল 20 মিনিট, 30 মিনিট, 50 মিনিট, 100 মিনিট, তাহলে উত্তর হবে 30 মিনিট। আসুন আমরা আরো যদি বেশি ঘন্টা সংখ্যা দেয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু একই নিয়মে করবো। দেখেন আরেকটা অঙ্ক, এটা এসেছে 17 সালের একটা চাকরির পরীক্ষায়। 5টি ঘন্টা 1-এর 3 বেজে যথাক্রমে 5 10 15 20 এবং 25 সেকেন্ড অন্তর অন্তর বাজে বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় 1-এর 3 বাজবে? তাহলে এই যে ঘন্টাগুলো পুনরায় 1-এর 3 বাজবে বললেই কিন্তু আমরা লসাগু করব। তাহলে আমরা লসাগু করে নিই 5 10 15 20 25, 5 10 15 20 25 এর লসাগু যদি আমরা করি, সবার ভেতরে 5 কমন যায়, তাহলে 5 যদি 5 1 5 5 2 10 3 5 15 4 5 20 5 5 25। এখন 2 দিয়ে যায়, 2 দিয়ে দিলে হচ্ছে 2 1 2, 3-এর ভেতরে যায় না, 2 2 4, 5-এর ভেতরে যায় না, তাহলে আমাদের লসাগু হচ্ছে 5 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5। তাহলে আমরা গুণ করি। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে যদি কখনো গুণ করার সময় শূন্য বিশিষ্ট সংখ্যা তৈরি হয় সেটাকে আলাদা রাখবেন, তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে। তখন এই দুটো গুণ করলে 5 2 10 হয়, আর এটা গুণ করলে 5 2 10 3 10 কে 30, 30 2 60, আর 5 60 3 6, 5 60 গুণ করলে হবে 3 6। তাহলে এই যে লসাগু হলো 3 6। এইগুলো সব কি ছিল? 5, এগুলো মিনিট ছিল, কিন্তু 10 5 মিনিট, 10 মিনিট মিনিট। তাহলে এর যে লসাগু হলো এই যে 300 মিনিট, এটাও কিন্তু মিনিট। এখন আপনারা অপশন স্ক্রিনে দেখেন অপশনে কি ছিল। অপশনে ছিল কতক্ষণ পরে বাজবে, এর অপশনে ছিল 5 মিনিট পরে বাজবে, সরি এইগুলো সব অপশনে ছিল সেকেন্ড, এগুলো সবই ছিল সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড পর পর বাজে, তাহলে এই এই ঘড়িগুলো পুনরায় 300 সেকেন্ড পরে বাজবে, 300 সেকেন্ড পরে বাজবে, 300 সেকেন্ড বাজবে। কিন্তু অপশনে কিন্তু আমাদের 300 সেকেন্ড আছে কিনা দেখি। দেখেন অপশনে আছে 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, 5 ঘন্টা, এই অপশন আছে। তাহলে আমাদের যেহেতু সেকেন্ড নেই, তাহলে এই 300 সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করবো। 300 সেকেন্ডকে মিনিট করতে হলে একে আমরা 60 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? কারণ হচ্ছে 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে 300 সেকেন্ড সমান কত মিনিট হবে সেটা, সেই জন্য আমরা কিন্তু 60 দিয়ে ভাগ করব। তাহলে এই শূন্য শূন্য কটা? 5 6 30, তাহলে ভাগ করলে হলো 5, এই 5 হচ্ছে মিনিট, অর্থাৎ 300 সেকেন্ড সমান 5 মিনিট। তাহলে ঘড়িগুলো পুনরায় 1-এর 3 কখন বাজবে? 5 মিনিট পরে বাজবে। এই অপশনে দেখেন 5 মিনিট আছে, এটাই হবে উত্তর। হ্যাঁ, তাহলে এইভাবে আরো অসংখ্য অঙ্ক আছে, আপনারা কিন্তু এইভাবে অনুশীলন করবেন, আশা করি সব সুন্দরভাবে হয়ে যাবে। এবার আসি আমরা, একটি গাড়ির সামনের চাকা এবং পিছনের চাকার পরিধি দেওয়া থাকে এবং বলে কত দূরত্ব অতিক্রম করবে, এই অঙ্কগুলো কিভাবে করবো? তো সেই অঙ্কগুলো যদি আমরা করতে চাই, সামনে একটি গাড়ির সামনের চাকা এবং পিছনের চাকার পরিধি, এটা 2-3টা নিয়মে করা যায়, তবে লসাগু পদ্ধতিতে করাটাই আমার কাছে বুদ্ধিমানের কাজ মনে হয়। দেখেন আমি প্রথমে বেসিকটা দেখাবো, তারপরে এটা একটা কৌশলও দেখাবো। তো একটি গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার, ধরেন এটা সামনের চাকা, এর পরিধি 2 মিটার, অর্থাৎ এই বাউন্ডারিটা, পরিধি মানে হচ্ছে এই পূর্ণ বক্রতলের দৈর্ঘ্য হচ্ছে পরিধি, তাহলে এর পরিধি হচ্ছে 2 মিটার, আর এর পিছনের যে চাকা আছে তার পরিধি হচ্ছে 3 মিটার, এটা কিন্তু আর একটু বড়, এটা হচ্ছে 3 মিটার। তাহলে একই দূরত্ব অতিক্রম করতে এই ছোট চাকাকে কিন্তু বেশিবার ঘুরতে হয়, একই দূরত্ব অতিক্রম করতে যেটা চাকাটা ছোট তাকে কিন্তু বেশি ঘুরতে হয়, আর যেটা বড় চাকা তাকে কিন্তু কম ঘুরতে হয়, কারণ পরিধির পার্থক্য থাকার কারণে। তাহলে এই যে যদি সামনের চাকা 10 বার বেশি ঘুরে, কোনো একটা দূরত্ব যেতে যেয়ে 10 বার বেশি ঘুরে, পিছনের চাকার চেয়ে যদি 10 বার বেশি ঘুরে, তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে? তো আপনাদেরকে বলে রাখি, এই যে 3 এবং 2 মিটার সামনের চাকার এবং পিছনের চাকার যে পরিধি দেওয়া আছে, এই সামনের চাকা এবং পিছনের চাকার যে পরিধির লসাগু হয়, এই লসাগু পরিমাণ অতিক্রম করতে
সামনের চাকাকে একবার বেশি ঘুরতে হয়। আবার একটা পয়েন্ট বলতেছি যে এই যে সামনের চাকার এবং পিছনের চাকার পরিধি দেয়া থাকে, এই পরিধির লসাগু পরিমাণ দূরত্ব অতিক্রম করতে সামনের চাকাকে একবার বেশি ঘুরতে হয়। অর্থাৎ এই 3 এবং 2 এর লসাগু কত হবে? 3 এবং 2 যেহেতু এদের মধ্যে কোনো সংখ্যা বিভাজ্য হয় না, তাহলে আমাদের লসাগু তাই গুণ করে, তাহলে 3 এবং 2 এর লসাগু কিন্তু 6। অর্থাৎ এগুলো হচ্ছে সব মিটারে দিয়ে আছে, তাহলে 6 মিটার। এই যে 6 মিটার অতিক্রম করতে সামনের চাকাকে একবার বেশি ঘুরতে হয়। তাহলে এই যে 6 মিটার, তাহলে আমি বলি যে একবার সামনের চাকা একবার বেশি ঘুরে 6 মিটার অতিক্রম করতে পারছে। তাহলে বলছে যে 10 বার বেশি ঘুরবে কত দূরত্ব গেলে? তাহলে একবার ঘুরে যদি 6 মিটার যেতে, তাহলে 10 বার বেশি ঘুরে, তাহলে 6 গুণ 10 মিটার যেতে, তাহলে 6 গুণ 10 তার মানে 60 মিটার যেতে। তাহলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে 10 বার বেশি ঘুরবে কিন্তু 60 মিটার অতিক্রম করতে করতে। তো এটাকে আমরা খুব দ্রুত পরীক্ষার সময় করতে পারি কিভাবে? দেখেন এখানে যে তথ্যগুলো দেয়া থাকে, এটার এটা হচ্ছে আমি মূল নিয়মটা বললাম। এখন দেখেন এই যে পিছনের চাকার পরিধি 3 মিটার, আর সামনের চাকার পরিধি ছিল কত? 2 মিটার, আর বলছিল যে 10 বার বেশি ঘুরে, এই তথ্যগুলো দেওয়া ছিল। তো আপনি যদি শর্টে করতে চান, মাত্র 5 সেকেন্ডে ঘুরে ফেলবেন। 5 সেকেন্ডে কিভাবে করবেন? দেখেন এই সবগুলো শুধু গুণ দিবেন, তাহলে 3 দুগুণ 6, 6 দশকে 60, এই 60 মিটার। তাহলে কত দূরত্ব, মানে কত দূরত্ব অতিক্রম করবে? এই 60 মিটার দূরত্ব অতিক্রম করবে। পরীক্ষার সময় যদি আসে, তাহলে শুধু আপনি তথ্য যেগুলো আছে সেগুলো গুণ দিবেন। গুণ দিয়ে অনেক সময় কনভার্ট করতে হয়। ঠিক অনুরূপ আমরা আরও একটি প্রশ্নে আসি, যে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার, পিছনের চাকার পরিধি 5 মিটার, গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? এই যে সামনের চাকার পরিধি 4 মিটার, পিছনের চাকার পরিধি 5 মিটার এবং 200 বার বেশি ঘুরলে কত দূরত্ব যাবে, অনুরূপ প্রশ্ন কিন্তু। তো এই যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে করতে পারি? বলেছিলাম যে এই লসাগুই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, একবার ঘোরার অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে 4 এবং 5 এর লসাগু হয় না, কারণ সাধারণ এদের উৎপাদক নেই, তাহলে গুণ করতে হয়। তাহলে 4 5 20, 4 এবং 5 এর লসাগু হচ্ছে 20। তাহলে এই যে একবার ঘুরলে কিন্তু অতিক্রান্ত দূরত্ব হয় 20 মিটার, তাহলে 200 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে 20 গুণ 200। তাহলে 20 গুণ 200 সমান হবে 4000 মিটার। তাহলে একবার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে 20 মিটার, আর 200 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে 4000 মিটার। তাহলে এই যে উত্তরে অপশনে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নটা, যে এখানে উত্তরে দেওয়া আছে 1.2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 4 কিলোমিটার, 6 কিলোমিটার। তো দেখেন কোথাও কিন্তু 4000 মিটার নেই। তাহলে মিটারকে হাজারে মিটার, 4000 মিটারকে আমাদেরকে কিলোমিটার বানাতে হবে। তো আমরা জানি যে 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। এই জন্য একে আমি যদি 1000 দিয়ে ভাগ দিই, 4000কে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই, তাহলে দেখেন 4 কিলোমিটার হয়। এই শূন্য শূন্য কাটা, তাহলে থাকে 4 কিলোমিটার। লসাগুই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এবং সেই দূরত্ব অতিক্রম করতে সামনের চাকাকে কিন্তু একবার বেশি ঘুরতে হয়। তাহলে 200 বার অতিক্রম করতে কতবার ঘুরতে হবে, এইভাবে কিন্তু আমাদের বের করতে হবে। আর এটার আমি আর একটা কৌশল বলেছিলাম, সেটা হলো যে সব তথ্যগুলো গুণ করে দেয়া। তো আমাদের এখানে ছিল কি 4 মিটার, 5 মিটার, আর ছিল 200। তাহলে আমি যদি সবগুলো গুণ করে দিই, তাহলে দেখেন 4 5 20, 20 আর 200 যদি গুণ করি হয় 4000 মিটার। এখন আমাদের অপশানে যেহেতু 4000 মিটার আছে, আমাদের কিলোমিটার নেই, তাহলে আমরা 4000 কিলোমিটারকে 4000 মিটারকে কিলোমিটার করতে হলে আমরা 1000 দিয়ে ভাগ দেবো, এই 3টা শূন্যর সাথে এই 3টা শূন্য শেষ, তাহলে উত্তর হবে 4 কিলোমিটার। আশা করি অঙ্কগুলো আপনাদেরকে খুবই সহায়তা করবে। এবং এই যে দুটো নিয়ম আমি দেখালাম, এই দুটো নিয়ম নিয়ে অসংখ্য প্রশ্ন আসে, শুধু ডিজিটগুলো পরিবর্তন হবে কিন্তু নিয়ম একই থাকবে।
অনুরূপভাবে অঙ্কগুলো আপনারা করলে সব অঙ্কই পারবেন। এক্সারসাইজ করুন, অনুশীলন করুন এবং আমার সাথেই থাকুন। আশা করি আপনাদেরকে সহায়তা দেবো এইভাবেই। আল্লাহ হাফেজ।